গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? সবাই নিশ্চয় খুব ভালো আছো, আমি খুব ভালো আছি, ভালো তো থাকতেই হবে। আজকে হচ্ছে বুধবার, শ্রাবণ মাসের লাস্ট বুধবার আজকে। আর অনেক সকালে উঠেছি, 5টার সময় উঠে গা হাত পা ধুয়ে এক্সারসাইজ করলাম, চাটা খেলাম, করে টরে রান্না মানে জাস্ট কমপ্লিট করলাম, করে রান্নাঘর গ্যাসটা পুরো ডিপ ক্লিন করে নিলাম। এখন এসি ঘরটা গোছা, মানে সুপার জাস্ট একটু করে ঠিক করবো, খাততে বিছানায় তোলা হয়ে গেল, কারণ বাসি বিছানা গবা বাসি ঘর যা দেওয়া না দিলে মেয়ে তোকে মেয়ে রওনা হয় না, ওই কারণেই সকালবেলায় করে ফেলেছি। আর এখন করবো সোফাটা পরিষ্কার করবো, ময়লা কাটার জন্য বসে আছি, কেন বাইরে মানে ছাদে প্রচুর ফুল টুল জমেছে, ময়লা টলা ফেলবো, গাছের ময়লা টলাগুলো আছে ফেলবো, যদি আসে দেখি। আর এই হচ্ছে ব্যাপার। তাই আজকে রান্না সব সবজির মধ্যে করা, সব সবজির মধ্যে অল্প তেলে রান্না হয়েছে আজকে। ব্রাউন রাইস করেছি, ঝিঙে পোস্ত করেছি, আর তোমরা হিন্দিতে জান কি বলো, খাসখাস, পোস্তকে খাসখাস জাগিয়ে, আর ঝিঙে শুধু ঝিঙে পোস্ত। আর তোমার করেছি লাউ দিয়ে মুগের ডাল ধনে পাতা দিয়ে, আর করেছি বিটের তরকারি কষা একদম গা মাখা, আর করেছি কুমড়োর তরকারি মানে কুমড়োর ছক্কা দিতে হয়ে গেছে। রান্না বান্না করে টুরে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলে, চলো তোমাদেরকে এক ছলক এটি চট করে দেখিয়ে নিই। দেখো পুরো ভিজিটি যে একাকার, মানে এত বৃষ্টি, এত বৃষ্টি, মানে যা বাজ পড়লো ভাবতে পারবে না। বাড়ি অবধি আসলাম ফিসকা করে, মেয়ে তো পুরো মেয়ে তো সুজাস কেসে ভিজে যত রেইনকোট পরা ছিল, সার্ভ করতে দিয়েছে, ওদের সার্ভ কর, চলো আমি একটু ছিঁড়ে নিই। গুড ইভিনিং গাইস, সবে তোমরা কি করছো? আমি এখন লাত খাচ্ছি শুয়ে, মানে শুয়ে মানে কাজ কাজকর্মগুলো সারলাম, বাসনপত্রগুলো সব গোছালাম, গুছিয়ে টুছিয়ে এখন জামাকাপড়গুলো ভাঁজ করে যে সব যা যা জায়গায় ঢুকালাম। আর এই হচ্ছে ব্যাপার। আর এখনও চা করিনি, সবে 4টে বাজে, চা করব, চা খাবো। চশমাটা কি লেগেছে কি জানি, এখানে আছে লঙ্কা, চানাচুর, বাদাম, মানে কিছু বাদ নেই, শশা, খুব দারুণ লাগে। আর কাঁচা লঙ্কা ধনে পাতে আনতে গেছে, আর চুল পড়বে খেয়ে নে আগে। খাওয়া হয়ে গেল, এখন চা করতে যাবো, চলো আমার সাথে চা করবে। ওকে বলেছি চা করে খাওয়াতে কর্তাকে, বলি কি আমি পারবো না, বউ পারবে, আমি কাজ করতে হচ্ছে, কারণ সারাদিন কাজ করতে পারি, এনার্জি চাই। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে চা করবো, তবে তো পাবো এনার্জি। আরেকজন বলছে আমাকে দেখাচ্ছ না, আমাকে দেখাও, কে বলছো স্টাইল করছে বসে বসে। চলো তারপরে সন্ধ্যাবেলা বলবে স্যান্ডউইচ দাও। চলো চা বসাই, লিকার চা করবো,
তোমাদের তো অনেকের তো চাটা হয়তো খাওয়া হয়ে গেছে, বা অনেকে তো সন্ধ্যাবেলায় চাটা খায়। চা পাতা তো ভেজানো হয়ে গেছে, এখন শুধু চা খাবো, বাস চা আর বিস্কিট খাবো। রাতে করব রুটি, রাতে বাবার মেয়ের ডাল আছে, বিটের তরকারি আছে, আর বাবার ঝিঙে পোস্ত আছে। আমার ওইখান থেকে একটু করে নিলেই আমার হয়ে যাবে, ঝিঙে পোস্ত আমি খাবো না, একটু বিটের তরকারি নেবো, একটু ডাল দেবো। আমার অত কিছু লাগে, আমার একটুখানি তরকারি দিলে আমার রুটি খাওয়া হয়ে যাবে। পাতাটা ভিজু, চা খাবো। মাঝে মাঝে ইচ্ছে করে কি জানো তো, কাপগুলো এবার একটু চেঞ্জ করবো। এই কাপে অনেকদিন আমি না বেশি দিনে না একটা কাপে চা খেতে পারি না, আজকে দিনটা খেয়ে নি এটাকে মেজে তুলে ফেলবো, তুলে অন্য কাপ নামাবো। এই কাপে তো অনেকদিন খেয়েছি, আবার এই কাপটা একটু গ্যাপে আছে, এই কাপের পরে আবার খাবো। সাদা কাপটা মাঝে মাঝে খাই, ওটা আমার কর্তা গিন্নির জন্য। তিনজনে যখন খাবো এক কাপেই খাই। আর কি একটা ভালো কাপ কেনার ইচ্ছে আছে, যদি বলে তোমার তো অনেক কাপ কাপ আছে ওপরে প্রচুর হয়ে যাবে। ওগুলো আমার অন্য শখের কাপ জানো তো, অনেক পছন্দ করে গোল্ডের কাপগুলো কিনেছি, ওগুলো থাক ভবিষ্যতে ইউজ করবো। বাবাকে বলেছিলাম যে মাঝখান দিয়ে একটা কাজ করতে, করেই দিল না জানো। চলো চা বাড়ি, চা নিয়ে যাই। চার বিটানিয়া নিয়ে নিলাম, অনেকদিন পর বিটানিয়া খাবো, সবসময় তো একই টোস্ট খাই, একটু বিটানিয়া। চায়ের সাথে তা আগে খাওয়া হয়ে গেছে। এ নিন স্যার, ম্যাডাম চা। ম্যাডাম তো সাজতে ব্যস্ত। অনেকদিন খাই না বিটানিয়া, বিটানিয়াকে আমি ভুলে গেছিলাম। এই যে বিটানিয়া, কে কে খাও কমেন্ট করো। এই বিটানিয়া চলো খাই। আর এই বিস্কুট আমি অনেকদিন পর খেলাম, আগে সকালবেলা খালি পেটে একটা করে বিস্কিট আর তারপরে চা খেতাম, এখন আর খাই না। অনেকদিন ভাঙা ছিল, নিচে এসেছে অনেকদিন পর খেলাম। তুই কটা খাবি, দুটো? গুড ইভিনিং গাইস। রুটি আটা মানে রুটি করে দিয়ে আটা মাছা হয়ে গেছে, ডাল গরম বসিয়েছি, ডালটা গরম হচ্ছে, আর এখানে ঝিঙে পোস্ত আর তোমার ওই বিটের তরকারিটা গরম বসিয়ে দিয়েছি। আটা মেখেছি, রুটিটা করা বাকি শুধু। আমার না খালি ঘুম দেখ পাচ্ছে কেন যে আটা মাখা। ফ্রিজটা কি হয়েছে কি জানি, মাঝে মধ্যে কট 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 করে আওয়াজ হচ্ছে, কি জানি কি হয়। কিছু না কিছু 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 হতেই থাকছে, হতেই থাকছে। মেয়ে আলিয়াস পরি টরিয়ে গেল, আজকে লাউয়ের ডালটা খুব ভালো টেস্ট হয়েছিল খেতে। গরম টরম করে নিই, তারপরে
রুটি টুটি করব। হরে কৃষ্ণ ড্র করতে বলা হচ্ছে। সিপিইউ সিপিইউ এটা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। ওই খাতাগুলো ঢুকিয়ে নিস ব্যাগে। সবজি আনছিল, কারকল, গাজর, লঙ্কা ছোলা আনি, আর কালকের জন্য কেটে রেখেছি ফ্রিজে তোমার যে বরবটি, ডালিয়া খিচুড়ি করব। আর এখানে কারকল কেটে রেখেছি, আর এখানে কেটে রেখেছি গাজর, গাজর আর বরবটি দিয়ে করব ডালিয়া খিচুড়ি, আর করলা ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা। মেয়েরই আলতা যে আছে সে ভোরবেলা উঠছি না, খালি ঘুম ঘুম পাচ্ছে। আমার ঘরে সব কাজ টাজ হয়ে গেছে, উঠি থেকে শুরু করে খাবার দাবার গরম টরম করা থেকে শুরু করে সব হয়ে গেছে কমপ্লিট। আমি হটপটে দুভাগে কেন রাখি বলতো? কর্তা মশাইটা একবারে করে রেখে দিই, ওরটা খুলি না, খুলে হাওয়া বেরিয়ে যায়। আমি এটা করে রেখেছি, ও নিয়ে খায়। আর রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন, শুধু গ্যাসটা সব মোছা হয়ে গেছে, শুধু গরম থাকবে বলে এখানে রেখে দিয়েছি। ডাল আছে, তরকারি আছে, পোস্ত আছে, আর বাসনগুলো মেজে ফেলেছি। এটা এখন মাজা হয়নি, এটা মাজতে হবে, এটা গরম হয়ে আছে। এই যে ফুটেছি স্ট্রিটা, আমি স্যান্ডউইচটা গরম করেছিলাম, এটা লেগে রয়েছে। একটু হাওয়াটা বেরোক, তারপরে আটকে দেবো। তাই চলো বন্ধুরা, আজ পর্যন্ত সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, তার আগে সাবস্ক্রাইব। তাই চলো সবাইকে গুড নাইট।